সালামু আলাইকুম। কোয়ারেন্টাইনে তো খুবই খারাপ পরিস্থিতি যাচ্ছে, ভালো লাগছে না কোনো কিছু। প্রতিনিয়ত শুধু অস্থিরতা কাজ করছে, সময়গুলো যাচ্ছি না যাচ্ছি না, সারাদিন বসে থেকে থেকে একে তো অলস হচ্ছি, তার মধ্যে থেকে শুধু ক্ষুধা লাগছে। এই সারাদিন খাওয়ার মধ্যে দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ আগেও খেয়েছি, বাট এখন আবার ক্ষুধা লেগে গেছে। যাই দেখি কিচেনে যে কোনো কিছু খাওয়া যায় কিনা, বউটা দেখি কি করতেছে। কি করছো তুমি? কি কাটাকাটি? কি রান্না করবে আজকে? কি খাওয়াবা? বাহ, অনেক সুন্দর আনারস তো, অনেক বড় বড়। আচ্ছা, একটা বড় একটা ছোট? ও, আমার না কিছু খাইতে ইচ্ছা করতেছে। আবার হুম, একটু আগে না খেলে তো খাই। আনারস গুলো আমার দিক তাকায় আছে, মনে হচ্ছে যে আসো আমাকে খাও, অনেক টেস্টি। দেখেছি খাওয়ার জন্যই তাই এটা কাটো। তাহলে এখন কেটে দাও। তোমার জন্য কাটবো কেন? কার জন্য কাটবে? তুমি এত বড় বড় আনারস গুলো তুমি খেতে পারবে একা একা? তুমি যদি খাও, একটা শর্ত আছে। কিন্তু কি শর্ত? কি এটা? আমরা না মরিচ ও কেটে গেছে, এটা দিয়ে কি করবা? এইটা দিয়ে আমার ওষ কেটে দিব, এইটা দিয়ে খেতে হবে। আল্লাহ, অনেক ঝাল তো, অবশ্য ব্যাপার না। ইউ নো আমি ঝাল অনেক খেতে পারি, আমি একটা ঝাল খোর। এটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, অনেকদিন ছিল ফ্রিজে। এটা যে ফ্রিজে ছিল আমি তো জানতামই না। বিয়ে করতেছো আমাকে বলবো না আগে? না, এটা অনেক রসালো হবে। দেখে তাই মনে হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে শোনা, এগুলা কাটাগুলা নিয়ে। আমি ফেলে দিই, তুমি কখনো খেতে গিয়ে কাটা পাইছো? তা ঠিক আছে, বাট যদি আনারসের কাটা না থাকতো কতই না ভালো হইতো না? তাহলে কোনো ঝামেলাই। এগুলা কি চোখগুলা কেটে কেটে লাগানো হয়, তাই না? চোখগুলা কেটে কেটে লাগানো হয়? না আমি জানি না। আর কতক্ষণ লাগবে? ভালো লাগতেছে না তো? আমি কিন্তু অনেক বেশি খাই না, আমি খাই খাই করি, কিন্তু আমি অল্প একটু অনেক পর বেশি পর খাও খাই। না, যদি সারাদিনই বলো আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও, একটু খাবার দাও, তাহলে প্রবলেম না হয়? আমার কি 10টা বউ? আমার তো একটাই বউ। এই জন্য বউর কোনো অপশন নাই, খালি সারাদিন কিচেনে পড়ে থাকবে। আপনারা যারাই আনারস খাবেন ভালোভাবে চোখগুলো ফেলে নেবেন, না হলে কিন্তু জিব্বায় ছিলে যাবে, পরে কিন্তু কোনো কিছু খেতে পারবেন না। যদিও এটা সবার জানা কথা, আই নো। আর অবশ্যই আমার মনে হয় সবাই এটা ফেলেই খায়। ফেলতে তোমার 4 ঘন্টা লাগে। শুধু আমি খাই খাই না, এখন এখন যে তুমি খাচ্ছ আমি এটা কিছু না? কাটতেছি, আমি একটু খাবো না? ও, মানে ওই যে লবণ চেখে নেওয়ার মতো না? পছন্দ হচ্ছে ওয়াটারমেলন, তরমুজ। এখন তো তরমুজের জুস খাইতে ইচ্ছা করতেছে, কি করি?
তুমি মনে করাও আমাকে, খাবারগুলোর কথা কিন্তু তুমি মনে করাও, আমি কিন্তু নিজে নিজে মনে করি আমি না। একবার উচ্চারণ করছি তরমুজের কথা, তাইলে কি এটা মনে হইতো? আপনারাই জানেন সবকিছু, কে কি বলতেছে আর না বলতেছে। সন্ধ্যার পরে তরমুজের জুস খাবো। আজকে না ছাদে যাওয়ার কথা ছিল, হ্যাঁ ছাদে যাবো তো ইনশাল্লাহ, এই যে যাবো এখনই, সরি তো আনারসটা খাই না। শক্ত কেন, তোমার হাতে শক্তি নেই আছে তো। তাহলে কাটবে না কেন? এটা তো অনেক ধারালো। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বাহিরে কিন্তু অনেক বাতাস। চলো একদিন ঘুড়ি উড়াই, একটা ঘুড়ি বানাবো, কি বলো? সমস্যা নেই, আমি আমিও পারি না খুব একটা, বাট ছোটবেলা যখন উড়াতাম না তখন তো বড় ঘুড়ি উড়াতাম ওই আমার বড় ভাই যারা ছিল তাদের সাথে। আমাদের ছাদে কিন্তু অনেক মানুষ ঘুরে ওড়ায়, পাশের ছাদে ওড়ায়, আমাদের ছাদ থেকে দেখা যায়। আমাদের ছাদে ছাদ ছাদ থেকে উড়ায়। হ্যাঁ ওদিন একজন ওড়াইতে দেখি। তাহলে যদি আপনারা ঘুড়ি উড়ানো দেখতে চান তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, ইনশাল্লাহ নেক্সট ঘুড়ি ভিডিওতে। তোমাকে উড়াইতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই, আমি ঘুড়ি উড়াবো, নাটাই আমার কাছে থাকবে, আর তুমি ঘুড়ি হবা, আমি ঘুড়ি হবো, মানে ঘুড়ি তোমার কাছে থাকে। এখনই খাওয়ার পাল্লা হবে। ইয়ো এত মরিচ দিবে নাকি? ওকে বেজে গেছো যে কামড়া না, মরিচটা দিচ্ছি না। প্রবলেম নাই, আমি খেতে পারবো, কিন্তু বাট আমি জানি তুমি ঝাল খেতে পারো না। আমি খেতে লুকিং সো ডিলিসিয়াস, ইটস ওয়াটারি। খাদক মশাইকে অনেক পটিয়ে বুঝিয়ে একটু ছাদে নিয়ে এসেছি যে আনারসটা পরে খেয়েও আগে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন সে দিব্যি ঘুড়ি উড়ানোতে ব্যস্ত, এক পিচ্চির ঘুড়ি পেয়েছে। এখন একটু চেষ্টা করছি ঘুড়ি উড়াতে পারি কিনা দেখছি। ওয়াও দেখো, এটা ছাড়া কিন্তু আরো অনেক ঘুড়ি আছে আকাশে, কিন্তু অনেক উপরে। মা ওইটা অনেক সুন্দর, অনেক সুন্দর, যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, অনেক ঘুরি আকাশে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে। এই আবহাওয়ায় বিকেলটা উপভোগ করতে কিন্তু আমার বেশ মজা লাগছে, আর ছাদে এসে ঘুরে উঠতে দেখতে পাচ্ছি উড়ানোর চেষ্টা করছি, এটা তো আরো বেশি মজা। চলে এসেছি ছাদ থেকে ঘুরে, অনেক কষ্টে পটায় পাটায় কোনো রকম ছাদে নিয়ে গিয়েছিলাম, আনারসটা এসে খাবো বলেছি, অনেক কষ্ট হয়েছে নিয়ে যেতে। দেখুন পুরা বাটি নিয়ে বসেছে, অর্ধেক কিন্তু খেয়ে ফেলেছে, এখানে দুইটা আনারস ছিল ছোট একটা অবশ্য। এই যে সে তো খাচ্ছেই খাচ্ছে, এ হচ্ছে আমার বাসার খাদক। এ আমাকে দিবা না নাকি, তুমি একা একা খাবা? দাও বাটি দাও, আর খেতে হবে না তোমার। আজব কেন, দেখুন কি করে খাদক খায়। খাবা খাবো না, দেখুন কিভাবে খাদকই খায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আকৃষ্ট করবেন, যাতে পরবর্তীতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তো সাবস্ক্রাইব যদি না করেন না বেশি কিছু আছে। সাবস্ক্রাইব না হলে প্রেস্টিজ ইস্যু হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।